ইস্টার সানডে বা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ খ্রিস্ট বিশ্বাসীদের মতে এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন যিশু খ্রিস্ট। ভোর থেকে ঢাকা সহ সারা দেশে গির্জায় গির্জায় চলে নানা আচার অনুষ্ঠান, বিশ্বে শান্তি কামনা প্রার্থনা করেন ভক্তরা। ভোর থেকে গির্জায় গির্জায় বিশেষ খ্রিস্ট জাগ, প্রার্থনা, সঙ্গীত, আরতি, বাণীপাঠের মধ্য দিয়ে খ্রিস্টের পুনরুত্থান স্মরণ করেন ভক্তরা। পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের মতে 2000 বছর আগের পুণ্য শুক্রবার ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। এই ঘটনার তৃতীয় দিবসে পুনরুত্থান হয় যিশুর। তিনি পুনরুত্থানের মধ্য দিয়ে শুধু আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের নয়, সারা গোটা বিশ্ববাসীর জন্য তিনি পাপের যে মুক্তি সেটা তিনি এসেছেন। বিশ্বে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি আর মঙ্গল বয়ে আসবে যিশুর পুনরুত্থান দিনে, এমন প্রার্থনা সবার। আমাদের মনের যত ব্যক্ত প্রার্থনা, মানে দুর্বলতা ছিল, সেগুলো প্রকাশ করা, ফ্যামিলির জন্য প্রার্থনা করা, আমাদের যে বিগত যত পাপ ছিল, যত অন্যায় অপরাধ ছিল, সেগুলোকে আমরা এখানে এসে যাচনা করি বা প্রার্থনা করি, যাতে আমাদের এগুলো ধুয়ে মুছে যায় এবং সামনের দিকে ভালোভাবে চলতে পারে। সবাই যাতে ভালো থাকে, আমরা যাতে ভালো থাকি, আমরা যারা আসছি সবাই যাতে ভালো থাকে। ইস্টার সানডের প্রার্থনাতে যোগ দেন ভিন্ন দেশের নাগরিকরাও, প্রার্থনা করেন পাপ মোচনের। I'm excited to go to church and get my communion and I'm also going to have a nice day. And we come in for that and a happy Easter to everyone. খ্রিস্টজাগ শেষে চলে ইস্টারের শুভেচ্ছা বিনিময়। পুনরুত্থান রবিবারের আগে 40 দিন উপবাস, মাংসাহার ত্যাগ, দান, তপস্যা, পাপ স্বীকারের মধ্য দিয়ে পার করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আমিতা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।